রবের কিংডমে যত গুন্ডা মৌলবি রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। একজন জিজ্ঞেস করেছেন যে আমি এই যে সব সময় গুন্ডা মৌলবিদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় কেন চাই, এর কোন দলিল কি কোরআন থেকে পেতে পারি? এই ব্যাপারটি নিয়ে আসুন আমরা 40 নম্বর সূরা আল মুমিন এর 53, 54, 55 আয়াতগুলি দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ কি বলছেন। ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা ওয়া আওরাতনা বানি ইসরাঈল আল কিতাব, আমি তো মূসাকে নির্দেশনামা দান করেছি, হিদায়তনামা দান করেছি, আর আমি বানি ইসরাঈলকে লিখিত গ্রন্থের উত্তরাধিকারী করেছি। হুদা ওয়া যিকরা লিউলিল আলবাব, পথ নির্দেশ ও উপদেশ হিসেবে জ্ঞানীদের জন্য। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, সুতরাং তুমি ধৈর্য অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদাই তো সত্য সঠিক, আর তুমি নিজ গুনাহের জন্য মাপ চাইতে থাকো, আর সকাল সন্ধ্যা তোমার রবের প্রশংসায় পবিত্রতা ঘোষণা করতে থাকো। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফি সুদুরহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগি ফাস্তাঈজ বিল্লাহ ইন্নাহু ওয়া সামিউল আলিম। যারা কোনো দলিল প্রমাণ ছাড়াই নিজেদের কাছে যা মজুদ আছে তাই দিয়ে আল্লাহ তাআলার কোনো বিধান সম্পর্কে বিতর্ক সৃষ্টি করে, তাদের অন্তরে নিরেট অহংকার ছাড়া আর কিছুই তো নেই, তারা শেষ পর্যন্ত পৌঁছতেও পারবে না, সুতরাং তুমি আল্লাহ তাআলার কাছে তাদের ব্যাপারে আশ্রয় চেয়ে নাও, নিশ্চয় তিনি সবকিছু শোনেন ও দেখেন। তাদের হৃদয় কি রয়েছে? তাদের হৃদয়ের ভিতরে রয়েছে নিরেট অহংকার। বিশ্বাস করেন যে সমস্ত গুন্ডা মৌলবীরা কোরআনের বিপক্ষে যে বিভিন্ন ওয়াজ মাহফিল করে টাকা হাতিয়ে নিয়ে যায়, তারাই একে অপরের বিরুদ্ধে সবসময় কথা বলে নিজের স্টেশন এবং গদিকে চমকানোর জন্য। এটি আমরা দেখতে পাচ্ছি, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিতে হবে, কারণ এরা অহংকারী। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে চলার তৌফিক দান করুন।